ওয়েলকাম টু 25th এপিসোড অফ জেএনবিএসটি ম্যাথ, জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার গাইড ক্লাসে আজকে আমরা অঙ্ক ক্লাসে আছি এবং সংখ্যাতত্ত্বের উপরে আমরা আলোচনা করছি। সংখ্যাতত্ত্বের একটা বিশেষ কৌশল আজকে আমরা শিখে নেব, একটা সম্পর্কের থেকে কিভাবে নতুন নতুন সমস্যা তৈরি করা যায় এবং সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যায়, যা জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষাতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাছাড়াও রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট, আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট এবং সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই বিশেষ কৌশলগুলি আমাদের খুবই প্রয়োজনে লাগবে। তো আমরা বোর্ডের সমস্যাটি দেখতে পাচ্ছি, চলে যাব যে বিশেষ একটি কৌশল শেখার জন্য আমাদের যে আজকে ক্লাস সেই ক্লাসে। তো তার আগে বলবো যে আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে, কেন কি এই ধরনের ম্যাথের ট্রিকগুলি তুমি পেয়ে যাবে তোমার মোবাইলে তার নতুন নতুন আপডেট যখনই আমি আপলোড করব। তো আমরা যে সম্পর্কটা আজকে শিখবো সেটি হচ্ছে ভাগ, একটা ভাগ অঙ্ক। সেই ভাগ অঙ্কের প্রত্যেকটা পাশে কোন কোন বিষয়গুলি থাকে সেগুলিকে আগে জেনে নেব, যদিও এগুলি আমরা অনেক আগেই শিখে এসেছি। তো তারপর আরেকবার দেখে নেব যে একটা ভাগ অঙ্কের মাঝখানে থাকে যে সংখ্যাটি যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, এবং ভাজক ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যায় তাকে বলে ভাগফল। আর যদি কোনো একটা অবশিষ্ট অংশ পড়ে থাকে যাকে আর ভাগ করা যায় না, অর্থাৎ যেটা ভাজকের থেকে ছোট হয়ে যায়, তাকে বলা হয় ভাগশেষ। তাহলে এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এই চারটে রাশির মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে, যে ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এটা একটা সমীকরণ। সমীকরণ কেন? এই সমান সমানের বাপাশে যে রাশিটা আছে এই রাশিটার মান এই দুটোর গুণফলের সাথে এটা যোগ করলে সমান হয়। এই সমীকরণের উপর ভিত্তি করেই আমরা অনেকগুলি প্রশ্নের সমাধান করব। তো সেই সমাধানে চলে যাব। তার আগে আমরা এই জায়গাটাকে আরেকবার একটু লক্ষ্য করে দেখি যে মাঝখানেটাকে বলা হয় ভাজ্য, এই পাশেটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগশেষ। আমরা প্রথমে একটা সহজ সমস্যা নিয়ে আলোচনা করব, যে একটা ভাগ অঙ্কে ভাজক সমান সমান 15, ভাগফল সমান সমান 16 এবং ভাগশেষ সমান সমান 14 হলে ভাজ্য কত। তো আমরা একটু আগে যে সমীকরণটা দেখলাম সেই সমীকরণ অনুযায়ী আমরা পাবো ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এই সমীকরণে এই তিনটে রাশির মান এখানে জানা আছে, তাহলে সেই তিনটে রাশির মান বসিয়ে দেব। ভাজক সমান সমান 15, ভাগফল সমান সমান 16 আর ভাগশেষ 14। তাহলে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা এখান থেকে ভাজ্যটা বের করে ফেলতে পারছি। তাহলে 6 × 15 = 90, 15 × 15 আর 9 = 24 + 14, 240 যোগ 14 = 254। এই যে আমার ভাজ্য 254 বেরোলে এটা কি কারেক্ট অ্যান্সার কিনা সেটা আমি এখানেই প্রুফ করে দেখে আসবো, যে 254 কে আমি ভাজক কত আছে 15, 15 দিয়ে ভাগ করে দেখি। তাহলে এখানে আমি 15 দিয়ে ভাগ করব, 15 কে 15, থাকলো 10, 4, 6 × 15 = 90, থাকলো 14। তাহলে ভাজক 15, ভাগফল 16, ভাগশেষ 14। তাহলে এখানে যেটা বলেছে সেটা কারেক্ট, যদি কিনা ভাজ্য সমান সমান 254 হয় তাহলে আমার অ্যান্সার কি রাইট না ভুল? রাইট। তো আমরা এইভাবে চেক করে নেব। চলে যাবো পরবর্তী আর একটা সমস্যায়। এবারে সমস্যাটিও ভীষণ সহজ, যেটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি, যে ভাজ্য দেওয়া আছে 95, ভাজক 15, তাহলে ভাগফল কত, ভাগশেষ কত, অর্থাৎ দুটি সংখ্যাকে ভাগ করতে বলা হবে এরকম 95 কে 15 দিয়ে ভাগ করো, 6 × 15 = 90, থাকলো 5, তাহলে ভাগফল 6 এবং ভাগশেষ 5। এই সমস্যাটি কিন্তু একদমই সহজ, কিন্তু আমাদের এই সমস্যাটি যদি প্রশ্ন আকারে এরকম দেওয়া যায় ভাজ্য সমান সমান 95, ভাজক সমান সমান 15, তাহলে ভাগফল এবং ভাগশেষ কত, বা শুধু ভাগফলটা থাকলো না বললো ভাগশেষ কত, তাহলে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাটা যেন আর ভুল না হয়। এরকম যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে নর্মালি যে ভাগ অঙ্ক আমরা করে থাকি সেই ভাগটি করতে বলা হচ্ছে। তো এবার চলে আসবো কতগুলি কনফিউজিং প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষার আলে আমরা যদি প্রশ্নপত্রে দেখে থাকি খুব সহজ বলে মনে হলেও অনেক সময় আমরা অপশানগুলো দেখে ভুল অপশানে কারেক্ট টিক চিহ্ন দিতে পারি বা ভুল অপশানের গোলটিকে আমরা ভরাট করে আসতে পারি। তো এই কনফিউজিং কোয়েশ্চেনগুলোকে আজকে আমরা কনফিউশন মুক্ত হয়ে যাব, অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আমরা পেয়ে থাকি তাহলে আমরা সময় নষ্ট না করে একদম ইজিলি সঠিক উত্তরটিতে আমরা গোল করে আসতে পারবো। তো দেখে নিই
যে পাঁচটি সমস্যা তৈরি করা আছে বোর্ডে, এই ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ এই চারটে রাশির সম্পর্কের উপর ভিত্তি করে কনফিউজিং প্রশ্নগুলোকে আমরা যদি উত্তর করতে চাই তাহলে আমাদের একটা নর্মাল নির্দেশ ফ্রেম দরকার হবে, অর্থাৎ একটা ভাগ অঙ্কের দরকার হবে। সেই ভাগ অঙ্কটা থেকেই আমরা কিন্তু এই সমস্যাগুলিকে সমাধান করে ফেলতে পারবো। তো সমস্যাগুলি একবার দেখে নিই, তার আগে বলবো যে আমাদের এই ভিডিও যদি উপকারী বলে মনে হয় তাহলে ভিডিও শেষে একটা লাইক করো আর সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ অন্যান্য স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উপকার হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একটি ভাগ অঙ্কের সবচেয়ে বড় রাশি কোনটি? জানলাম প্রশ্নটি, একটি ভাগ অঙ্কে ভাজকের চেয়ে ভাগশেষ কি বড় হতে পারে? একটি ভাগ অঙ্কে ভাজকের চেয়ে ভাগফল কি বড় হতে পারে? একটি ভাগ অঙ্কে ভাগফলের চেয়ে কি ভাগশেষ বড় হতে পারে? আর ভাজ্য যদি ভাজকের সরল গুণিতক হয় তাহলে ভাগশেষ কত হয়? তো এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা যদি করতে চাই তাহলে আমাদের একটা উদাহরণ দেখতে হবে। উদাহরণটা দেখি যে একটা ভাগ অঙ্ক পনেরো, পনেরোকে ভাগ করবো চার দিয়ে, তিন চারি বারো, থাকলো কত? তিন। আবার আর একটা অঙ্ক করব যে পনেরোকে ভাগ করো দুই দিয়ে, সাত দুগুণে চোদ্দ, থাকলো এক। তো দুটো ভাগ অঙ্কে আমরা দুই রকম জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, যে এখানে চার দিয়ে যখন পনেরোকে ভাগ করেছি তিন হয়েছে ভাগফল, অর্থাৎ ভাজকের থেকে ভাগফল ছোট হয়েছে। আবার এখানে যখন দুই দিয়ে পনেরোকে ভাগ করেছি ভাজকের থেকে ভাগফল বড় হয়েছে। তাহলে ভাগফল ভাজকের ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু ভাগশেষটা লক্ষ্য করো, এখানে তিন এখানে এক। তো ভাগশেষ কিন্তু সবসময় ভাজকের থেকে ছোট হয়। কেন? যদি এটা ভাজকের থেকে বড় হয় তাহলে ভাজক দিয়ে আর একবার তাকে ভাগ করে দেওয়া যায়। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা তিন দাগের উত্তরটি পেয়ে গেলাম যে একটি ভাগ অঙ্কে ভাজকের চেয়ে ভাগশেষ কি বড় হতে পারে। ভাজকের থেকে ভাগশেষ যদি বড় হয় তাহলে আর একবার ভাগ করে দেওয়া যায়। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, যে একটি ভাগ অঙ্কে ভাজকের চেয়ে কি ভাগশেষ বড় হতে পারে? পারে না। তাহলে এখানে উত্তর হবে না, পারে না। তো এবার আমরা দেখছি যে একটি ভাগ অঙ্কের সবচেয়ে বড় রাশি কোনটি। তো এই দুটি উদাহরণ থেকে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব, চার তিন এবং তিন, এখানে আছে পনেরো, তো এর মধ্যে কোন রাশিটি সবচেয়ে বড় আছে? ভাজ্য। এখানে কোন রাশিটা সবচেয়ে বড় আছে? ভাজ্য। তো ভাজ্যর থেকে বড় যদি কোনো রাশি আমরা পাই তাহলে দেখি পনেরোকে সতেরো দিয়ে ভাগ করা, সতেরোকে সতেরো, সতেরো দুগুণে চৌত্রিশ, পনেরোর থেকে সবকটাই বড় হচ্ছে। তাহলে ভাজ্যর থেকে বড় রাশি আর পাওয়া সম্ভব নয়। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, একটি ভাগ অঙ্কের সবচেয়ে বড় রাশি কোনটি হয়? ভাজ্য। একটি ভাগ অঙ্কে ভাজকের চেয়ে ভাগফল কি বড় হতে পারে? এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা পেয়ে যাব এই দুটি উদাহরণ থেকে, যে ভাগফল আর এটা ভাজক, আর এখানে কি বলেছে, ভাজকের চেয়ে ভাগশেষ, ভাজকের চেয়ে একটি ভাগ অঙ্কে ভাজকের চেয়ে ভাগফল কি বড় হতে পারে? তাহলে ভাজকের থেকে ভাগফল ছোট, ভাজকের থেকে ভাগফল বড়। তাহলে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাজকের থেকে ছোট হতে পারে, ভাজকের সমান সমান হতে পারে, ভাজকের থেকে বড় হতে পারে। সমান সমান তো আমরা দেখলাম না, তাহলে চার এখানে যদি সতেরো হয়, চারি চারি ষোলো, থাকলো এক। তাহলে ভাজক এবং ভাগফল সমান হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। এইবার আমাদের চলে আসতে হবে যে একটি ভাগ অঙ্কে ভাগফলের চেয়ে কি ভাগশেষ বড় হতে পারে, ভাগফলের থেকে ভাগশেষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাগফল চার ভাগশেষ এক, ভাগফল তিন ভাগশেষ তিন, ভাগফল সাত ভাগশেষ এক। তাহলে এখনো পর্যন্ত আমাদের মনে হতে পারে যে ভাগশেষ কখনো ভাগফলের থেকে বড় হতে পারে না। তো আমরা দেখে নেব যে ভাগফলের থেকে ভাগশেষ বড় হয় কি হয় না। তো এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে এই উদাহরণটি আমরা লক্ষ্য করব, যে সাতাশকে চোদ্দ দিয়ে ভাগ করো, চোদ্দকে চোদ্দ, চোদ্দ দুগুণে আঠাশ, তাহলে আঠাশ কিন্তু সাতাশের থেকে বড় হয়, তাহলে চোদ্দকে চোদ্দ, থাকলো কত? অবশিষ্ট তেরো, তাহলে ভাগশেষ তেরো, ভাগফল এক। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, একটি ভাগ অঙ্কে ভাগফলের চেয়ে ভাগশেষ বড় হতে পারে কিন্তু কখনোই ভাজকের থেকে বড় হতে পারে না, এই রাশিটার থেকে বড় হতে পারে। তো আমাদের পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে,
ভাজ্য যদি ভাজকের সরল গুণিতক হয় তাহলে ভাগশেষ কত হয়? তো সরল গুণিতক বলতে কি বুঝি? যেমন একটা সংখ্যা ধরো সাত, তাহলে সাতের সরল গুণিতকগুলি হচ্ছে সাতকে সাত, সাত দুগুণী চোদ্দ, তিন সাতা একুশ, চার সাতা আঠাশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ। তাহলে সাত চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ এই যে সংখ্যাগুলি, এরা হচ্ছে সাতের সরল গুণিতক। অর্থাৎ একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটি পাওয়া যায় সেই গুণফলটিকে প্রথম সংখ্যার কী বলে? সরল গুণিতক বলে। তাহলে যদি ভাজকের সরল গুণিতক ভাজ্য হয় তাহলে ভাগশেষ কত হয় আমরা দেখি। যে সাতের যে উদাহরণটা দেখলাম, পঁয়ত্রিশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে পঁয়ত্রিশ হচ্ছে সাতের একটা সরল গুণিতক, পাঁচ সাতা পঁয়ত্রিশ। তো এবার পঁয়ত্রিশকে ভাগ করো, পাঁচ সাতা পঁয়ত্রিশ, ভাগশেষ কত হলো? শূন্য হলো। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, ভাজ্য যদি ভাজকের সরল গুণিতক হয় তাহলে ভাগশেষ কত হয়? তাহলে ভাগশেষ সর্বদাই শূন্য হয়। তো আমরা ২৫ নম্বর এপিসোডে ভাগ অঙ্কের উপরে যে সমস্যাগুলিকে জানলাম, এই সমস্যাগুলির যে আইডিয়া আমরা পেয়েছি, এই আইডিয়াটি আমাদের জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা এবং রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টে ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলোকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, হুবহু এখান থেকে যদি প্রশ্ন পরীক্ষাতে নাও আসে তাও কিন্তু এই আইডিয়াগুলো কাজে লাগবে। কিন্তু রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টে অনেক সময় দেখা যায় এই ধরনের সমস্যা দিয়ে প্রশ্ন তৈরি হয়। তাহলে এই বিষয়গুলিকে মাথায় রেখে পরীক্ষার হলে যেতে হবে। আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে সংখ্যা তত্ত্বের অন্যান্য সমস্যাকে সামনে এনে।